أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ভাই সুমন প্রশ্ন করেছেন যে আমাদের ঈমান বৃদ্ধির জন্য আমাদের কি করণীয় বা কি করতে হবে সুবহানাল্লাহ প্রথম কথা হচ্ছে যে ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সেনসিটিভ একটা ইস্যু করেছেন যে যার ঈমান নেই সে ব্যক্তি নাজাত পাবে না নাজাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে বাধ্যতামূলক করেছে তো ঈমান বৃদ্ধি করার ঈমানকে সুন্দর করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন এর বিকল্প ঈমান সুন্দর হতেই পারে না প্রথম কথা হচ্ছে যেহেতু ঈমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পরকাল সম্পর্কে গায়েবি বিষয় সম্পর্কে অতএব ওই বিষয় সম্পর্কে জানতে হলে সেই কিতাব পড়তে হবে যেই কিতাবে এই সম্পর্কে তথ্য রয়েছে যেমন কোরআন এবং হাদিস যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে নাজিল করেছে কোনো ব্যক্তি যদি ঈমানকে সুন্দর করতে চায় আর কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে সে কোনোদিন তার ঈমানকে সুন্দর করতে পারবে না তো ঈমানকে সুন্দর করার জন্য কোরআন হাদিস চর্চা করতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয়ত হচ্ছে এর গুরুত্ব তখনই মানুষের কাছে প্রাধান্য পাবে যখন সে ঈমানের হাকিকত জানতে পারবে যখন সে বুঝতে পারবে যে ঈমানের গুরুত্ব কত মান কত কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের হিসাবই নেবে না যতক্ষণ পর্যন্ত ঈমান প্রুফ না হবে এই কথাটা যে যখনই মানুষের অন্তরে গিয়ে বসে যাবে তখনই সে ঈমানকে প্রাধান্য দেবে এই জন্য আমাদেরকে একান্ত জানতে হবে যে ঈমান সম্পর্কে কতটা গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছে যে নাজাতের মাপকাঠিটা কি এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কিন্তু ওহি নাজিল করেছেন ঈমান সম্পর্কে যে আগে মানুষের ঈমানটাকে সুন্দর করতে হবে যেমন আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রেক্ষাপটটা দেখেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দীর্ঘ 23 বছরে তেমন কোনো ইবাদতের কথাই আল্লাহ বলেনি আল্লাহ শুধু এতটাই বলেছে মানুষের কল্যাণের কাজ করো এবং ঈমানকে সুন্দর করো আগে ঈমান আনো এবং মানুষের কল্যাণমুখী যেমন খাদ্য খাওয়াও সালাম দাও ভালো কথা বলো কারণ এগুলোর মাধ্যমে কি হয় মানুষের মন জয় করা যায় এই জন্য যাতে করে প্রথমে বিতর্কিত সৃষ্টি না হয় এই জন্য মানুষ যেন আপনার ইবাদতটাকে ভারী মনে না করে যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো ইবাদত নাজিলই করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একটা মেসেজ দিয়েই মক্কাতে রেখে দিয়েছিলেন সেটা ছিল যে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে এই কথাটাই শুধু তাদেরকে প্রচার করা হয়েছিল তার মানে বোঝা যাচ্ছে যে ঈমান অত্যন্ত সেনসিটিভ একটা বিষয় আমাদের ঈমানবিহীন কোনো ইবাদত কাজে আসবে না এই কথাটা যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি না বুঝবে অনুধাবন না করবে অ্যাকচুয়ালি সে ইবাদতে মজা পাবে না আর হাজারো তাকে বললেও সে কখনোই মানে ইবাদতের দিকে ঝুঁকবে না এই জন্য সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানুষের ঈমান আর সেই ঈমানকে সুন্দর করতে হলে আপনাকে কোরআন এবং সুন্নাহ চর্চা করতে হবে ঈমানদারদের সাথে থাকতে হবে ঈমানদারদের সাথে সম্পর্ক রাখতে হবে ইনশাআল্লাহুল আজিজ এইভাবে আপনার ঈমান সুন্দর হবে কিন্তু যার ঈমানের মধ্যে দুর্বলতা আছে যার ঈমানের মধ্যে ঘাটতি আছে বা ত্রুটি আছে এমন ব্যক্তিদের সাথে উঠা বসা চলাফেরা থাকলে আপনি কখনো ঈমানের ক্ষেত্রে সাকসেসফুল হতে পারবেন না ঈমান সবসময় নিচের দিকেই যাবে এই জন্য ঈমান সুন্দর হওয়ার এটাও একটা অনেক বড় একটা মাধ্যম যে আমাদেরকে ঈমানদারদের সাথে সম্পর্ক গড়তে হবে তাদের মজলিসগুলোতে বসতে হবে তাদের বক্তব্য শুনতে হবে এবং তাদের সাথে সম্পর্ক জুড়তে হবে আর যারা দুনিয়াবি কাজকারবার নিয়ে ব্যস্ত তাদের কাছ থেকে সম্পর্কটা একটু দূরে করতে হবে তাদের অনুষ্ঠানগুলো থেকে দূরে থাকতে হবে এইভাবে যদি আপনি করেন ইনশাআল্লাহুল আজিজ ঈমান অবশ্যই বৃদ্ধি পাবে তারপরে হাদিসে যেটা আছে যে ঈমান বৃদ্ধি পায় ভালো কাজ করলে যে কোনো ভালো কাজ করবেন ঈমান বৃদ্ধি পাবে আর যে কোনো খারাপ কাজে ঈমান ঘাটতি হয় তারপরে ঈমান আপনার বৃদ্ধি পাবে মসজিদগুলোতে ভিজিট করলে ঠিক আছে বাজার ঘাটে কম সময় দিতে হবে আর সবথেকে বেশি সময় দিতে হবে মসজিদে এটা হলো ঈমান বৃদ্ধি হওয়ার একটা অনেক বড় একটা উপায় কারণ যত বেশি আপনি দুনিয়া থেকে দূরে থাকবেন যেই জিনিসগুলো আপনার চোখ দুনিয়ার বিষয়বস্তুগুলো আপনার আড়ালে থাকবে তত বেশি আপনার অন্তর সৎ থাকবে অন্তর নমনীয় থাকবে তখন গিয়ে আপনার ভালো কথা আপনার মধ্যে প্রবেশ করবে এই জন্য যত রকমের আনন্দ ফুর্তি আছে এই ধরনের অনুষ্ঠান রংঢংগুলোকে আপনি পরিহার করতে হবে এবং যেখানে যে বললাম আল্লাহকে স্মরণ হয় এমন ব্যক্তিদের সাথে এমন পরিবেশে ওঠা বসা করতে হবে তাহলে ইনশাআল্লাহুল আজিজ আস্তে আস্তে ঈমান আপনার মধ্যে প্রবেশ করবে এই সিম বিষয়গুলো মানে এটা একটা লম্বা আলোচনার বিষয় ইনশাআল্লাহুল আজিজ ঈমান বৃদ্ধি
করা সম্পর্কে হয়তো একটা বক্তব্য রিসেন্টলি করব ইনশাআল্লাহুল আজিজ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। এখন আমি দেখে সাজাতে পারি কিনা, কতদিন লেগে যায়। তবে এই কথাগুলো একান্ত জরুরি যেটা আমি আপনাকে বললাম। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আল্লাহর কালাম যেটা কোরআন এবং যে দোয়াগুলো আপনি প্রতিনিয়ত করেন বা করবেন এগুলোকে অর্থসহ মুখস্থ করার চেষ্টা করেন, বিশেষ করে কোরআনের আয়াতগুলো যে আল্লাহ কী বলেছে। আপনি যত বেশি ওয়ার্ড মুখস্থ করবেন কোরআন থেকে তত বেশি আপনি আল্লাহর কালামকে বুঝতে পারবেন, আর যত বেশি আপনি আল্লাহর কালাম বুঝতে পারবেন আপনার অন্তর তত বেশি আল্লাহমুখী হবে। এটা হচ্ছে একটা সূত্র। অতএব এই ক্ষেত্রে কোনো গাফলিতি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।